বন্ধু, আর তোমায় সবাইকে নতুন দিক অন্তর স্বাগত। নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওতে একটি নতুন জব বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে এবং সেই জব বিজ্ঞপ্তি রিক্রুট করবে ওয়েস্ট বেঙ্গলের একটি আন্ডারটেকিং কোম্পানি, সেটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। এর মাধ্যমে কিন্তু আগেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনেক রিক্রুটমেন্ট করা হয়েছে, বাংলা সহায়তা কেন্দ্র, ডেটা এন্ট্রি অপারেটার ইত্যাদি সমস্ত যে চাকরিগুলি সেগুলোর কিন্তু ওয়েবেল টেকনোলজি থার্ড পার্টি হিসেবে কাজ করেছে এবং তারাই কিন্তু রিক্রুট করেছে, রিক্রুটমেন্টটা করেছে। এবং আবার ওয়েবেল টেকনোলজির মাধ্যমে কিন্তু নতুন জব বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে এবং এই জব বিজ্ঞপ্তিটি কোথাকার এবং বৃত্তান্ত কী সব কিছু দেখতে পেয়ে যাবো। ফার্স্টে তোমাদের ওয়েবেল টেকনোলজি ডট কম তার অফিসিয়াল ওয়েবসাইটে আসবো এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে সিম্পলি জব ভ্যাকেন্সি সেকশানে যাবে এবং জব ভ্যাকেন্সি সেকশানে যাওয়ার পর এখানে কিন্তু আগে দেখতে হবে যে ডেটা এন্ট্রি অপারেটার অ্যাপ্লাই, এটা অনেক পুরনো, এটা কিন্তু ক্লিক হিয়ার দেওয়া আছে, এটা কিন্তু অনেক পুরনো। এখানে প্রজেক্ট বেসড ডেভেলপমেন্ট যেটা কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুট করা হচ্ছে WBSFP এবং HDCL, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ফুড সাপ্লাই প্রক্রিয়াকরণ দপ্তর যেটা ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু রিক্রুট করা হচ্ছে, সেখানে রিক্রুট করা হচ্ছে এবং ডাউনলোড PDF-এ করলে কিন্তু তোমার ডাউনলোড করে নিতে পারবে এবং আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে এবং আমরা বিস্তারিত আলোচনা করে নেবো। চলো দেখে নেওয়া যাক সেটা কী আছে। এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এবং দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে কিন্তু অ্যাপ্লিকেশন আর হেয়ার বাইন ইনভাইটেড বাই থার্ড পার্টি এজেন্সি। এখানে ওয়েবেল টেকনোলজি থার্ড পার্টি হিসেবে কাজ করছে এবং এখানে অনেকগুলো পদে বায়োটেকনোলজিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অপারেটার অনেকগুলো পদে কিন্তু রিক্রুট করা হবে এবং সমস্ত যে পদগুলো তার কী কী এক্সপিরিয়েন্স বা কী কী তোমার স্যালারি দেওয়া হবে এবং কী পদ সব কিছু কিন্তু আলোচনা করে নেবো। চলো দেখে নেওয়া যাক। প্রথম যেটা বায়োটেকনোলজিস্ট হিসাবে রিক্রুট করা হবে, এখানে কিন্তু একটাই পদ রয়েছে এবং MSc করা থাকতে হবে এগ্রিকালচার বায়োটেকনোলজি, স্পেশালাইজেশান যদি থাকে প্ল্যান্ট টিস্যুস বা কালচার এরকম কোনো ব্যাপারে, এবং অ্যাটলিস্ট 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এবং 18 থেকে 40 বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং HTSC অফিস হলে তার এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে এবং স্যালারি কিন্তু ওপরে দেখতে পাচ্ছ খুবই হাই স্যালারি, মানে খুব ভালো স্যালারি যেটা বলবো আমি। তারপরে দেখে নাও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, এখানে কিন্তু স্যালারি 12,000 টাকা এবং সেখানেও সেটা কিন্তু বলে দিয়েছে পার মান্থ এবং এখানে কিন্তু BSc এগ্রিকালচার বায়োটেকনোলজির ওপর তোমাদের কিন্তু একটা ডিগ্রি থাকতে হবে এবং এখানে একটাই ভ্যাকেন্সি এবং এখানে যদি 2 থেকে 3 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তুমি অনেক কিছু ডিজারেবল সেটা হয়ে যাবে বা প্রেফার কর, তোমাকে কিন্তু প্রেফার করা হবে যারা 2-3 বছরে কোনো রেপুটেড অর্গানাইজেশনে যদি এক্সপিরিয়েন্স থাকে। এবং দেখে নেওয়া সাব কালচার যেটা অপারেটার, সেখানে এখন 4টে ভ্যাকেন্সি আছে, এখানে কিন্তু HS পাস করতে হবে পিওর সায়েন্স নিয়ে অথবা বায়ো সায়েন্স নিয়ে এবং কিন্তু তোমাকে এক্সট্রা প্রেফার করা হবে যদি তোমার 6 মাসে কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা কোর্স করা থাকে। এখানে স্যালারিটা একটু কম, 9,000 টাকা স্যালারি এবং যেটা তারপর দেখতে পাচ্ছ কোয়ালিটি কন্ট্রোল অপারেটার, সেখানে কিন্তু 1টা ভ্যাকেন্সি আছে এবং অনার্স গ্র্যাজুয়েট ইন পিওর সায়েন্স সবজেক্টে কিন্তু পিওর সায়েন্স দিয়েছে এবং পরবর্তী পোস্টগুলো আমরা দেখে নেবো। এখানে কিন্তু 15,000 টাকা স্যালারি দেওয়া হবে এবং এখানে কিন্তু সব বলেছে এবং 17,000 টাকা বলা আছে এক্সপিরিয়েন্স হলে, সব কিছু এখানে দেওয়া আছে, তোমার ডিটেলসে পড়ে নেবে আর আমি ডিটেলসে গেলাম না, মোটামুটি বলে দিচ্ছি। তারপর দেখতে তো মিডিয়া প্রিপারেশান যেটা, সেটা কিন্তু 1টা ভ্যাকেন্সি, অনার্স গ্র্যাজুয়েট ইন পিওর সায়েন্স, এটা তো কিন্তু পিওর সায়েন্স চাইছে এবং এখানে 15,000 টাকা স্যালারি, আমি ওপরটাই বললাম যেটা ফ্রেশার্স ফিক্সড যেটা দেওয়া হবে রেমুনারেশান সেটাই। তারপরে ইলেকট্রিক্যাল যেটা, সেটা কিন্তু 1টাই ভ্যাকেন্সি আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এবং এখানে 14,000 টাকা কিন্তু ভ্যাকেন্সি, এখানে সব কিছুই বলে দেওয়া আছে এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় ওয়েবেল সাপোর্ট যেটা মাল্টি পারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কলকাতা 91, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়েছে এবং অ্যাটাচ করতে হবে, আরও কিছু অ্যাটাচ করতে হবে সেটা দেখে নাও। সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি, সেটা হচ্ছে কপি অফ অ্যাডমিট কার্ড বাদ প্রুফ হিসাবে বুঝতেই পারছো, মাধ্যমিকের আধার কার্ড, তার ভোটার কার্ড বা প্যান কার্ড এবং আরও টেস্টিমোনিয়াল যে কপিসগুলো থাকে এবং তারপর আরও যে সাপোর্ট যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করার দরকার থাকে যদি লাগে সেটা এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করবে। এবং কোথায় করতে হবে সেটা দেখতে ওয়েবসাইট অফ ওয়েবেল টেকনোলজিটা WTLCO.IN এবং সাবমিট দেয়ার ফিল অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এন্ড দেয়ার পার্সোনাল ইমেল আইডি এবং প্রতিটা কিন্তু ইমেল আইডি মধ্যে তোমাকে পাঠিয়ে দিতে হবে, কোথাও যেতে হবে না এবং স্ক্যান কপিস তোমাদেরকে জমা দিতে হবে এবং PDF ফরম্যাটে, সেটাও কিন্তু এখানে বলেছে। সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু তোমার স্ক্রুটিনি করা হবে, যারা অ্যাপ্লিকেশান ভুলভাল করবে তাদেরকে অবশ্যই রিজেক্ট করা হবে এবং তারপরে কিন্তু তাদেরকে যাদের সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ মাধ্যমে ডেকে নেওয়া হবে এবং ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান করে রাখবে, তাহলে যেটা ফর্ম ফিল আপ করছো মানে ফর্মটা প্রিন্ট আউট করে তারপরে সেটা ফিল আপ করে এবং যে সেলফ অ্যাটেস্ট করছো তারপরে ডেট দিচ্ছ সেই জেরক্স কপিগুলোই কিন্তু নিয়ে যাবে আবার সেই দিনকে, ছবিতে যেখানে সই করেছো সেই সেম জিনিসগুলো নিয়ে যাবে,
ফর্মটা নিয়ে যাবে আবার, ওটা ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। এবং জেনারেল ইনফরমেশন কিছু দিয়ে দিয়েছে, অবশ্যই এটা পড়ে নেবে। আর এই কিছু বললাম না, তোমাদের কোনো টিএ ডিএ কিছু প্রোভাইড করা হবে না, সেটাও তোমরা জানো অবশ্যই। এটা নিয়ে আর বিস্তারিত বললাম না, অবশ্যই তোমরা দেখে নেবে। পার্সোনাল ইমেল আইডি থেকে অবশ্যই পাঠাবে, অন্য কারো ইমেল আইডি থেকে কিন্তু পাঠাবে না। এখানে সেটাও কিন্তু মেনশন করা আছে, এখানে দেখে নাও, এখানে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আরও কিছু বলা আছে তোমরা এখানে সিলেকশন ক্রাইটেরিয়া সম্বন্ধে, আরও কিছু পরে বিস্তারিত আলোচনা আছে, না পড়ে নেবে। আমি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটার সঙ্গে চলে যাচ্ছি, ওকে বল করেছি তোমাদের। এখানে কিন্তু রিসেন্ট ফটো তো পাসপোর্ট সেটা লিখতে হবে তোমাদের, কিন্তু ব্লক লেটার দিতে হবে, এবং বাকি সমস্ত কিন্তু বাদ, জেন্ডার, নেসেট, ডোমিসিয়াল এবং কাস্ট, সমস্ত কিছু, নেম অফ দ্য অর্গানাইজেশন উইথ অ্যাড্রেস যেখানে তোমার কাজ করেছো, সমস্ত কিছু বিষয়তে এটা ফর্ম ফিল আপ করে অবশ্যই কিন্তু জমা দিতে হবে, মানে স্ক্যান করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। যারা যারা মনে করো তোমরা এটা পোস্টের জন্য নিজেকে উপযুক্ত মনে করো, অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই পাঠিয়ে দাও। এই ছিল ছোটো একটা ভিডিও যার মাধ্যমে তোমাদের শেয়ার করে দিলাম সমস্ত কিছু, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।